ভগবান আমাদের কপালে যতটুকু লিখেছেন ততটুকু আমরা পাবই। সেটা পাওয়ার জন্য এক্সট্রা আমাকে কোনো এফর্টই দিতে হবে না, এই কথায় আমি খুবই বিশ্বাস করি। এর একটা ছোট্ট উদাহরণ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। যে অ্যাডেনিয়ামগুলো আমি আজকে তোমাদের দেখাচ্ছি, এগুলো আজকে আমার দেখার কথা নয়, কিন্তু অলমোস্ট আমার কপালে ছিল এবং তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাই এটা আমি পারলাম। অনেক দিন আগেরই একটা ব্যাপার, মানে এক ভদ্রমহিলা আর কি ট্রেনে যাতায়াত পথে অনেক ভিড় ট্রেনে কিছু গাছ নিয়ে উঠতে পারছিলেন না, তো আমি জাস্ট সামান্য কিছু গাছ তার ট্রেনে তুলে বাড়ি আসতে হেল্প করেছিলাম। অফিসের কিছু কাজের সূত্রে আজকে সেই ভদ্রমহিলার সাথে, মানে আলটিমেট আমি কাকিমা ডাকি তাকে, তার সাথে আজকে সাডেন দেখা, এবং সে নিজে তার বাড়িতে ডেকে নিয়ে আমাকে সেই গাছগুলো দেখালো। মানে তার গাছের খুব শখ এবং এই ছাদ ভর্তি অ্যাডেনিয়াম সে আর তার হাজব্যান্ড এই দুজনে মিলে সারাদিন পরিচর্যা করে। আমি তাকে চিনতে না পারলেও তার সেই আমার ব্যবহার এতটাই ভালো লেগেছে যে আমাকে চিনতেও পেরেছে, এবং রীতিমতো সে একবারে সে আলাপে তার নিজের বাড়িতে ডেকে এবং ছাদে নিয়ে পুরো গাছটা আমাকে দেখিয়েছে। আসলে যারা নিজেরা ভালো মানুষ হয় তারা সবার মধ্যে ভালোই খোঁজে, নাহলে একটা অপরিচিত মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে নিজের ছাদ বাগান দেখানোর কোনো মানেই হয় না। কিন্তু আমারও এতে ভালো হলো, আমিও তোমাদের সাথে জিনিসটা শেয়ার করতে পারলাম, অনেক রকমের অ্যাডেনিয়াম দেখলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আর একটা জিনিস বলে দিই, এই গাছটা কাকিমার 8 বছরের গাছ, যে কারণে এত বড়। আর এই গাছ থেকে কাকিমা নয় না করে 100টার উপরে নাকি চারা বানিয়েছে আমাকে, যেটা উনি বললেন। আর ওনার ছাদ বাগানে টোটালি বানানো, সব নিজের হাতের বানানো চারা আর কি। একটা কিনে উনি ওখান থেকে নয় নয় করে 10খানা মতো চারা বানাতে পারেন, বেশ ভালোই।